স্কুলের বিষয় শিক্ষক এবং স্কুলের আরো অন্যান্য সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনে নামলো ছাত্রছাত্রীরা। সোমবার সকাল 8টা থেকে সাব্রুম মহকুমার ভুরাতলে স্কুলে তালা ঝুলিয়ে দেয় পড়ুয়ারা। এই স্কুলে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের বিষয় শিক্ষক অনেকদিন ধরেই নেই। স্কুলটি ভুগছে পরিকাঠামোগত সমস্যাতেও। স্কুলের ছেলেমেয়েরাও তা নিয়ে অনেকদিন ধরেই সরব ছিল। সোমবার সকালে স্কুলে তালা ঝুলিয়ে দেয় তারা, বিক্ষোভ প্রদর্শন করে তারা। শিক্ষকরা স্কুলে গিয়ে দেখতে পান ছাত্রছাত্রীরা স্কুলে তালা ঝুলিয়ে রেখেছে। এতে করে সোমবার স্কুলের পড়াশোনা এবং মিড ডে মিল বন্ধ ছিল। স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রাইমারিতে 68 এবং ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত 287 জন। মোট শিক্ষক সংখ্যা প্রাইমারিতে 4 জন এবং দুপুরে স্কুলে 14 জন। আমরা ভুরাতলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে সবাই এই আন্দোলনে সামিল হয়েছি কারণ আমরা বিগত 10-11 মাস ধরে বিদ্যালয়ে হিস্টোরি এবং পলিটিক্যাল সায়েন্সের টিচার নেই। আমরা আমরা ক্লাস 12-এ যারা এখন বোর্ড পরীক্ষা দেবে তারা সবাই পলিটিক্যাল এবং হিস্ট্রি টিচার ছাড়াই পরীক্ষা দিচ্ছে, এবং যে টিচার আমাদের বিদ্যালয়ে হিস্ট্রি এবং পলিটিক্যাল পড়াতেন তিনিও এখন ডেপুটেশনে চলে গেছেন। তো আমাদের বিদ্যালয়ে এখন হিস্ট্রি এবং পলিটিক্যালের অবস্থা খুবই খারাপ। আমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আমাদের পলিটিক্যাল দুটো বই, সব দুটো বই মিলিয়ে অন্তত আমাদের 10টার উপরে অধ্যায় আছে, কিন্তু 10টার মধ্যে আমার এখনও 3-4টাও কমপ্লিট হয়নি। আমরা খুবই দুর্দশার মধ্যে রয়েছি। আমাদের Your report, Channel Dinda.